শ্রমিক সংগঠনের নেতারা নামুক না, তাদেরকে সরকার বিরোধিতা করতে হবে না। সরকারের গুণগান গান, মুখ্যমন্ত্রীর নামে স্লোগান দিক, শিক্ষামন্ত্রীর নামে স্লোগান দিক, কিন্তু এই দাবিটাও করুক যে আমরা খেতে পাচ্ছি না, আমরা কি খাবো বলে যে থালা নিয়ে মিছিল করেছিল মুখ্যমন্ত্রী মনে আছে, বামা বলে এরাও থালা নিয়ে একবার মিছিল করুক না, যে আমরা খেতে পাচ্ছি না আমরা কি খাবো, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, মাননীয় শিক্ষামন্ত্রী বলুন। ঠিক আছে, যে বার্গেলিং এর কথাটা বললেন, বার্গেলিং যে হয়নি সেটা আমিও জানি না, হয়তো আপনিও জানেন না। বিষয় হচ্ছে এই সরকারের আমলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদিও আমি অ্যাজ এ প্যারাটিচার কোনো রাজনীতি করি না, আমার যে রাজনীতি সেটা আমার ব্যক্তিগত জায়গায় অমলদার মতোই আমি বলবো, স্বপনদা হয়তো একটু রাজনৈতিক সংগঠন করেন। বিষয় হচ্ছে এই সরকারের আমলে এই সরকার কর্তৃক যে রাজনৈতিক দল আছে তাদের লিডারদের একটুখানি তাদের যে আয় ব্যয়ের হিসাবটা দেখবেন, লাস্ট দশ বছরে বা লাস্ট তিন বছর বা লাস্ট পাঁচ বছরের যে আয় ব্যয়ের হিসাবটা দেখবেন সেটা কিন্তু বহনসুম। তো সেক্ষেত্রে আমাদের নেতৃত্ব দেওয়া সেরকম করেছে আমি বলবো না, তবে অনেকে কিন্তু অনেক রকম কথা বলে সেগুলো আমি শুনতে পাই, তো আমি সেই দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, ফলে আমি এই বিষয়টা কিন্তু বলতে পারবো না যে কোনো বার্গেনিং হয়েছে বা হয়নি বা কোন রকম সরু চ্যানেল কিছু এই বিষয়ে সংক্রান্ত আছে কিনা। তো আমার কাছে যে খবরটা এসেছে সেটা আমি কতদূর জানি না, আরামবাগ সভায় আমি যাইনি, সেখানে যে পরিমাণ খাওয়া দাওয়ার ফোয়ারা হয়েছে এবং যেরকম ভাবে রাজকীয় ভাবে যে মিটিংটা হয়েছে তাতে কিন্তু হয়তো আপনি থাকলে আপনিও হাততালি দিতেন, আমি দিতাম কিনা সেটা পরের ব্যাপার, এরকম কিন্তু আমার কাছে কিছু খবর এসেছে। সেখানে যে খাওয়া দাওয়ার যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু প্রশ্নাতীত নয়, অ্যাজ এ প্যারাটিচার এই 8,800 টাকা মাইনাতে কিভাবে এরকম রাজকীয় মিটিং করা যায়, খাওয়া দাওয়া করা যায়। আমি তো বহু জেলায় মিটিং করেছি, সেখানে কিন্তু ডাল ভাত বড় জোর এক পিস মাছ ছাড়া আজ পর্যন্ত আমাকে কেউ খাওয়াইনি, তো বেশিরভাগ জায়গাতে আমার নিজেরা পকেট থেকেই খরচ করে খাওয়াই। আর এই যে সরকার পন্থী মিটিং হিসেবে যারা কাজ করছে তাদের মিটিং গুলো একটুখানি দেখবেন, যে ঝাঁ চকচকে কোনো বড় রাজনৈতিক দল আমি দেখিনি। আমি যদি এখন দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসাবে অমলদাদের রাজনৈতিক দলটা উঠে আসছে, তাদের যে রাজ্য সভাপতি তাদের মিটিং গুলো আমি দেখেছি, সেখানে কটা ফুলের মালা থাকে, কটা ফুলের বাহার থাকে, আর আমাদের এই প্যারা টিচার সংগঠন বা টিচারদের যে মিটিং গুলা হচ্ছে সেখানে কত ফুলের মালা, কত গাড়ি, কত কনভয় নিয়ে তারা এগুলো করছে, ফলে এই টাকার উৎসটা কোথায়? আমি স্বপনদাকে বলবো, তাদের মিটিং মিছিল গুলো আমরা দেখেছি, সেখানে শুধু ফুলের আমি কোথাও কোনো সেরকম কিছু দেখতে পাই না, লাল শাড়ি ছাড়া কাপড় ছাড়া আর কিছু তাদের টাঙানো থাকে না। তো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত টাকাগুলো আসে কোত্থেকে? এটা আমরা কিন্তু বড় কৌতূহলের মধ্যে আছি। পার্শ্ব শিক্ষকরা আজকে 186 জন পার্শ্ব শিক্ষক মারা গেছে, আমরা কিন্তু একটা টাকা তাদের জন্য তুলে রেখেছি তাদের পরিবারকে দেবো বলে, তো সেই টাকা আমরা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে, আমাদের হাতে যে টাকা রয়েছে সেই টাকা তাদের 5,000 টাকা করে দিল, তাদের প্রত্যেকটা পরিবারের হাতে আমরা দিতে পারবো না। তো যাই হোক, আমরা একটা সামান্য অর্থ তাদের হাতে তুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি আমাদের সামান্য অর্থের মধ্যে দিয়ে, এখন দেখা যাক সেই কর্মসূচি আমরা অচিরেই সেটা কমপ্লিট করবো। বেশ, আশা করব যে ওই যে অন্ধকারের যে মেঘ সেই মেঘটা অবশ্যই কাটবে এবং একদিন অবশ্যই সূর্য দেখবে, পার্শ্ব শিক্ষকরা তাদের সেই আলোই তারা উদ্ভাসিত হবে, তাদের জীবনের অন্ধকার দিকটা কাটবে এবং সরকারের শুভবুদ্ধি উদয় হবে, কারণ এই শিক্ষকরাই কিন্তু ভোটের একটা বড় অংশ তারা কাজ করবে, কারণ এই পার্শ্ব শিক্ষকরা কিন্তু তারা বুতে বুতে যাবে ভোট নিতে, কেউ বিএলওর কাজ করছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিবার, তাদের রিলেটিভ এবং তারা যদি নেগেটিভ একটা প্রচার করে সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা খারাপ বার্তা যাবে, যেখানে প্রশান্ত কিশোরের মতন একজন বাইরের থেকে আনা হচ্ছে যেখানে 500 কোটি টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের সঙ্গে যদি তঞ্চনা না করে এদের একটা মানে হিসাবে নিয়ে সেই টাকাটা প্রশান্ত কিশোরকে দেওয়া হচ্ছে, তাদেরকে যদি ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেহেতু এটা একটা প্রজেক্টের মাধ্যমে আছে, সেখানে একটা বড় টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে, তার সঙ্গে কিছু যোগ করলে কিন্তু একটা ভালো বেতন কাঠামো অবশ্যই করা যেতে পারে। তো আশা করবো যে সরকার কিছু ভাববে এবং তা নাহলে কিন্তু শিক্ষকরা আন্দোলন করবে, সেটা কিন্তু থামানো যাবে না, সে যে কোনো ভাবেই হোক। কল্যাণের মতন ঘটনায় আমরা দেখেছি যে কি বিভৎস সেই দৃশ্য, যে দৃশ্য কিন্তু দেখা যায় না, সারা রাজ্য কিন্তু ছিছি করেছে, সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে যে সবাই শুধু দাও দাও করছে, কিন্তু দাও দাও করছে কেন, তার যে কথা সেই কথাগুলো কিন্তু রাখতে পারা যাচ্ছে না, তখনই কিন্তু তারা দাও দাও করছে, কারণ সেই স্বপ্নটা দেখিয়েছিলেন সেই মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীর কথাই আজকে তাদের কাছে মনে হচ্ছে পার্শ্ব শিক্ষকরা। স্বপনবাবু, এই দাও দাওটা শুধু আওয়াজ নয়, এই দাও দাওটা হচ্ছে আমাদের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের পেটের ভেতরের যে কিরের আগুন জ্বলছে সেটা দাও দাও করে জ্বলছে, আর সেটা দাও দাও করে আমাদের মুখে ভাষা হয়ে বেরিয়ে আসছে। তো মানুষের পেটে যখন আগুন জ্বলে সেই আগুনের দাবানলে কিন্তু শাসককে পড়তেই হবে যদি তিনি তার নিজের জায়গাটা না করেন।
এবং সেই জায়গা থেকে আমরা সরকার বদলের কথা চিন্তা করছি না বা সেই আন্দোলনটা বলছি না একজন পার্শ্ব শিক্ষক আন্দোলনকারী হিসেবে, কিন্তু এই জিনিসটা আমরা বলতে পারি যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার প্রতিবাদ কিন্তু হবে এবং সেটা সার্বিক ভাবে রূপ নেবে এবং তাতে এই রাজ্য সরকারের বুক ফুলবে। যাক ভালো হোক, এটাই জানি। আজকের এখানে অনুষ্ঠান আমরা শেষ করলাম। দ্বিতীয়